Bismillahirrahmanirrahim. শিক্ষার্থীরা ভালো আছো? আশা করি সবাই ভালো। অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমার ক্লাস থ্রি ইসলাম ধর্ম। গত ক্লাসে তোমাদেরকে যা যা বাড়ি কাজ দিয়েছিলাম আশা করি করেছ। কতবার আমরা যার সালাম বিনিময়, মেহমানের সাথে ভালো ব্যবহার, মেহমানের সাথে ভালো ব্যবহার একটি আদর্শ কাহিনী আমরা এতটুকু করিয়েছিলাম। আজকে মানুষের সেবা থেকে শুরু করব। তোমরা ইসলাম ধর্ম বইটা নিয়ে অনলাইনের সামনে বসে যাও। মানুষের সেবা, আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীর সেবা করো, বন্দীকে মুক্ত করে দাও, বন্দীকে মুক্ত করে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ বিচারের দিন আল্লাহ তাআলা মানুষকে বলবেন, আমার ক্ষুধায় লেগেছিল, তুমি আমাকে খাবার দাওনি, আমার পানির পিপাসা পেয়েছিল, তুমি আমাকে পানি দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। তখন মানুষ বলবে, হে আল্লাহ, এসব থেকে তুমি মুক্ত, এ কি করে সম্ভব? আল্লাহ বলবেন, তোমার আশেপাশে অনেক লোক অনাহারে ছিল, তুমি তাদেরকে খাওয়ার খেতে দাওনি, অনেক অসুস্থ ছিল, তুমি তাদের সেবা করো নাই, যদি তুমি তাদের খেতে দিতে, সেবা করতে সাহায্য করতে, তাহলে আমাকে সবাই সেবা করা হতো, আমি খুশি হতাম, কারণ মানুষ তো আমার সৃষ্টি, আমার বান্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষের সেবা করতেন, তিনি মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন, উপকার করতেন, তিনি মুসলিম ও অমুসলিম সবাইকে সেবা করতেন, তার ভীষণ শত্রুকে তিনি সাহায্য করতেন, সেবাও করতেন। এর একটি ঘটনা আছে, এক বুড়ি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পথে কাটা দিত, সেরকম একটি ঘটনা আছে। এক বুড়ি প্রতিদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পথে কাটা দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের কাটা ফুটলে সে দূর থেকে দেখে দেখে হাঁটতো, খুশি হতো, হঠাৎ একটি পথে কাটা না দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হলেন। তিনি ভাবলেন, বুড়ির অসুখ বিসুখ হলো কিনা, নিজে তার বাড়িতে গিয়ে খোঁজ নিলেন, দেখলেন সত্যি বুড়ি খুব অসুস্থ। দয়াল নবী সেবা যত্ন দিয়ে তাকে সারিয়ে তুললেন, বুড়ি সুস্থ হলো, সে তার খারাপ কাজের জন্য লজ্জা পেল, অনুতপ্ত হলো, সে আর কোনোদিন পথে কাটা দিত। মানুষের সেবা করা আল্লাহর ইবাদত, আল্লাহ সেবা করলে মানুষ খুশি হয়, সমাজ সুন্দর হয়, পরিবেশ সুন্দর হয়, সুখ শান্তি বজায় থাকে, আল্লাহ খুশি হন, জান্নাত পাওয়া যায়। আমরা ক্ষুধার্ত থেকে খাদ্য দেবো, পিপাসা পেলে পানি দেবো, অসুস্থ হলে সেবা করবো, বিপদে পড়লে সাহায্য করবো, গরিব দুঃখী ইয়াতিমকে ভালোবাসবো, সকল মানুষকে সেবা করব, জীবে দয়া। তাহলে দেখো, আমরা এখন মানুষের সেবা সম্পর্কে জানলাম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দেওয়ার একটি ঘটনা, সেটাও জানলাম, জীবে দয়া করে। সেটি দেখো, আল্লাহ দয়াবান, সকল জীবের প্রতি তিনি দয়া দেখান, তিনি সকল জীবের প্রতি দয়া দেখাতে বলেছেন, জীবে দয়া করলে আল্লাহ খুশি হন, আল্লাহর দয়া পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যা কিছু আছে সেসবের প্রতি দয়া করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবে। আমাদের কুয়ারে হাঁস মুরগি থাকে, কুয়ারে গরু ছাগল থাকে, আঙিনায় বিড়াল কুকুর থাকে, এদের সুখ দুঃখ আছে, এরা আদর চায়, যত্ন চায়, সুখ চায়, শান্তি চায়, আমরা এদের আদর করবো, যত্ন করবো, মায়া করবো, আঘাত করবো না, কষ্ট দেবো না, তাদের দিকে ঢিল পাতর ইচ্ছুব না, এদের তাদের কষ্ট হয়, এদের কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন। তাহলে জীবে দয়া করো, দেখো সেখানে পৃথিবীতে যা কিছু আছে সেসবের প্রতি দয়া করো, তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাবেন। আচ্ছা,
অকারণে বিড়াল কুকুর হাঁস মুরগি ব্যাং পিঁপড়া ফরিং ফরিং চড়ুই কোনো পশু পাখিকে কষ্ট দিব না, আঘাত করব না, ফরিং এর পায়ে সুতা বেঁধে খেলা করব না, ফরিং ব্যথা পাবে কষ্ট পাবে, পাখির বাচ্চা চুরি করে আনবো না, এতে পাখির মা কষ্ট পাবে, পাখির বাচ্চা কাঁদবে কষ্ট পাবে, গরুর গাড়িতে বেশি বোঝা দেব না, মহিষের গাড়িতে বেশি বোঝা দেব না, গাড়িতে বোঝা বেশি দিলে গরু টান গাড়ি টানতে গরুর গাড়ি টানতে খুব কষ্ট হবে, মহিষের খুব কষ্ট হবে। আমরা হাট বাজার থেকে হাঁস মুরগি কিনি, এদের পা ধরে বাড়িতে নিয়ে আসি, পা উপরে থাকে মাথা নিচের দিকে থাকে, ফলে এদের কষ্ট হয়, খুব ব্যথা লাগে, যন্ত্রণায় ছটফট করতে থাকে, কাঁপতে থাকে, এটা খুব অন্যায় কাজ। এভাবে কষ্ট দিলে আল্লাহ সন্তুষ্ট হন গুণা হয়, অতএব আমরা এদের কষ্ট দেব না, এদের ডানাগুলো আস্তে করে ধরে বাড়িতে নিয়ে আসবো, তাহলে কষ্ট পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশু পাখিকে কষ্ট দিতে নেই। সেখানেও একটি ঘটনা আছে। আচ্ছা, জীব জন্তুকে খাবো, খাবার দেব, পানি দেব, যত্ন করবো, আদর করবো, আঘাত করবো না, কষ্ট দেব না, ভালোবাসা দয়া করবো। এবার আসি আব্বা আমার সাথে সত্য কথা বলা সম্পর্কে একটি ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে মিথ্যা দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে পূর্ণ দিকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে পূর্ণ দিকে নিয়ে যায়। সত্য কথা বলা একটি মহৎ গুণ, সত্য কথা বললে প্রকৃতি ঘটনা জানা যায়, সত্য কথা বললে জীবনে জয়লাভ করা যায়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলেননি, তিনি সকলের কাছে গিয়েছিলেন, তাকে সকলে আলামিন বলে ডাকতো, আলামিন অর্থ বিশ্বাসী, তিনি সব সময় সত্য কথা বলতেন। তাহলে সত্য কথা বলা সম্পর্কে আমরা আব্বা আম্মার সাথে, ভাই বোনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, পড়ার সাথে, খেলার সাথে সাথে সবার সাথে আমরা কথা বলবো, সত্য কথা বলবো। যখন আমরা কথা বলবো সত্য কথা বলবো, সত্য কথা বলা খুবই ভালো, যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, আদর করে, স্নেহ করে, সম্মান দেয়, বিশ্বাস করে। যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়। তাহলে সত্যবাদী কাকে বলা হয়? যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়। সত্যবাদী আল্লাহর কাছে খুবই কিন্তু প্রিয়, আল্লাহ তাকে ভালোবাসে, তার বিপদে সকলে এগিয়ে আসে, তাকে সাহায্য করে, সে বিপদ থেকে মুক্তি পায়, সে জান্নাত পায়। মিথ্যা বলা মহাপাপ, যে মিথ্যা বলে কেউ তাকে ভালোবাসে না, বিশ্বাস করে না, আদর করে না, সম্মান দেয় না, তার বিপদে কেউ এগিয়ে আসে না, সাহায্য করে না, বিপদ মুক্ত করে না। যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়। আল্লাহ তাকে ভালোবাসেন না, ঘৃণা করেন না, সবাই ঘৃণা, আল্লাহ তাকে ভালোবাসেন না, ঘৃণা করেন, সবাই তাকে ঘৃণা করেন, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। বলা হয়ে থাকে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে পূর্ণের পথে নিয়ে যায়। তাহলে আসলে এবার আমরা চলে যাই অনুশীলনীতে। বাড়ির কাজ যা দিয়েছিলাম আশা করি তোমরা করছো। সত্য কথা বলা সম্পর্কে একটি আদর্শ ঘটনা করার পরে এরপর আমি অনুশীলনীর ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলি বলব। সত্য কথা বলা সম্পর্কে একটি আদর্শ ঘটনা। একদিন একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসলো, হে আল্লাহ নবী, আমি চুরি করি, মিথ্যে কথা বলি, আরো অনেক অন্যায় করি, এখন আমি এই অন্যায় কাজগুলি কিভাবে ছেড়ে দেবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও। লোকটি মিথ্যা কথা বলে ছেড়ে দিল, সবসময় সত্য কথা বলতে যান, এরপর আস্তে আস্তে সব অন্যায় ছেড়ে দিল, অন্যায় থেকে বাঁচল, পাপ মুক্ত হলো। আমরা সবসময় সত্য কথা বলবো, সৎ পথে চলবো, মিথ্যা কথা বলবো না, পাপ কাজ করবো না। তাহলে দেখো তৃতীয়তে আখলাক চরিত্রে, আখলাক কোথায়? আখলাক চরিত্রে দেখো প্রথমে আব্বা আমার কথা শোনা, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, এগুলো সব কিন্তু আখলাকের মধ্যে আছে। সালাম বিনিময় করা, মেহমানের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সেবা করা, জীবে দয়া করা, জীবে দয়া করা, সত্য কথা বলা। তাহলে দেখো এইসব আখলাকের বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাচ্ছি, আমি গতবার সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মধ্যে হয়তো তিনটি প্রশ্ন ছোট প্রশ্ন দিয়েছিলাম, আজকে তোমাদের দিচ্ছি বাইবার, তুমি দেখে নাও।
সালাম করলি? হ্যালো, মেহমানের সাথে ভালো ব্যবহার করলে কি হতে পারে? জিমে দেখা করলে সেটা কি তোমরা হয়তো ভালোভাবে হয়তো ক্লাসগুলি নিচ্ছ, হয়তো করতেছো, বাড়ির কাজগুলি করে ফেলবে, পড়ালেখা মনোযোগ দিয়ে করবে, যেহেতু এখন স্কুলের কোনো ক্লাস নাই, অনলাইনে ক্লাস, অতএব তোমরা সুন্দর করে সব ক্লাসগুলি পরিপাটি করে বসে বাসায় একে একে করে সব সাবজেক্টগুলি নিজেরাই সুন্দর করে করে ফেলবে। ম্যামরা যা দিচ্ছি তা তোমরা নিজেরাই দেখিয়ে দেখে সুন্দর করে সবকিছু পাশে আস্তে আস্তে করে ফেলবে। আচ্ছা, আমি তোমাদেরকে গতবার সঠিক উত্তরগুলো দিয়েছিলাম, করেছো আশা করি। তারপর শূন্যস্থান পূরণগুলি দিয়েছিলাম, করেছো নিশ্চয়। এরপর বাম পাশ ডান পাশগুলি দিয়েছিলাম, চার নং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম, ক খ গ তিনটি প্রশ্ন দিয়েছিলাম, আশা করি হয়তো তোমরা করেছো। আটলাখ চরিত্রের ভিতরে ছোট্ট ছোট্ট কতগুলি পয়েন্ট আছে, তোমরা সেগুলি সব সময় শিখে নিবে। আল্লাহ বলেন তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে, এগুলি ছোট্ট ছোট্ট কতগুলি পয়েন্ট। তারপর দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এরপর দেখো একটি ঘটনা, সেই ঘটনাতে ছিল
বাবা মা দোয়াটা রাব্বি রহম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। এরপর দেখো সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, এরপর সালাম বিনিময়ে আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম সালাম আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম সালাম আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এটা একটা পয়েন্ট। তারপরে আর একটা দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আগে সালাম দিবে সে বেশি সওয়াব পাবে। তুমি চেনো না চেনো, সালাম দিলে অবশ্যই সওয়াব আসে। তারপর দেখো মেহমানের সাথে ভালো ব্যবহার, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। দেখো মেহমানের সম্মানটা কিন্তু অনেক করে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। আখিরাতে ঈমান রাখা মানে সে যেন মেহমানকে সম্মান করে। এরপর আসো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সেবাতে ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীর সেবা করো, বন্দীকে মুক্ত করে দাও। এবার জীবে দয়া করো, সেখানে একটা পয়েন্ট আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যা কিছু আছে সেসবের প্রতি দয়া করো, তাহলে আল্লাহ আমাদের প্রতিও দয়া দেখাবেন। তারপর সত্য কথা বলা সম্পর্কে সেখানে একটি পয়েন্ট আছে, সত্য মানুষকে মুক্তি দিয়ে মিথ্যা মানুষকে একদম ধ্বংস করে দেয়, সত্য মানুষকে পুনর্পথে নিয়ে যায়। তারপর এভাবে এভাবে আমাদের সত্যগুলি প্রতিষ্ঠিত হতে থাকবে যদি সত্য এভাবে থাকে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা শিখে নিবা, ধন্যবাদ সবাই।